বন্ধুরা, আমরা এখন সবাই অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি এবং সবাই ব্যাটারি চার্জ নিয়ে চিন্তিত, কারণ ব্যাটারি হলো মোবাইলের জান। আমরা সবাই জানি আমাদের উল্টাপাল্টা ব্যবহারের কারণে অনেক সময় মোবাইল ব্লাস্ট হয় এবং মোবাইলের ব্যাটারি ফুলে যায়। তাই যাতে আমাদের মোবাইলের ব্যাটারি এবং আমাদের মোবাইল সুরক্ষিত থাকে, সেই পথে আমি আজকে আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, অ্যান্ড্রয়েড টিপস বাংলা শিখুন চ্যানেলের নতুন নতুন ভিডিওগুলো আপডেট পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল চিহ্নটি আছে ওটাতে ক্লিক করে ওটা এনেবল করে দিন। এবং যারা আমার চ্যানেলে আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার ব্যাটারি চার্জ দ্বিগুণ রাখবেন, সেই টিপসটি আজকে আপনাদের দেখাবো। তো চলুন শুরু করি। আগেই বলে নিই, এই টিপসটির জন্য আপনাদের এক্সট্রা কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে না। আপনাদের আছে অ্যান্ড্রয়েড ফোনের সেটিংসে থাকা একটি গোপন সেটিংয়ের মাধ্যমে আপনি এটা করতে পারবেন। আগে আপনার ফোনে যেই পরিমাণ চার্জ থাকতো তার এখন দ্বিগুণ থাকবে। তো চলুন শুরু করি। প্রথমে সেটিংসে যাবেন, সেটিংস থেকে নিচে চলে আসবেন। এখানে ডেভেলপার অপশন, ডেভেলপার অপশনে যাবেন। তো ডেভেলপার অপশন থেকে একেবারে নিচে চলে আসবেন। এখানে অনেকগুলো অপশন আছে, আমার অন্য ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন এগুলোর কী কাজ। তো এখান থেকে আমরা এই যে দেখুন লিমিট ব্যাকগ্রাউন্ড প্রসেস, এটার সিস্টেমটি আজকে দেখবো। এটা হলো ধরুন অনেক সময় এরকম হয়, আমরা অ্যান্ড্রয়েড ফোনটা যদি রেখে দেই তো এই যে দেখুন অনেকগুলো অ্যাপ্লিকেশন কিন্তু চলতেছে অটোমেটিকলি। তার মানে এই প্রতিটি অ্যাপ্লিকেশন আমার অ্যান্ড্রয়েড ফোনের মানে চার্জ খরচ করতেছে এবং তার ফলে চলতেছে। তো এই ডেভেলপার অপশনে লিমিট ব্যাকগ্রাউন্ড প্রসেস, এখানে যদি আপনি অ্যাট মোস্ট ওয়ান প্রসেস দিয়ে দেন তাহলে এখন আপনি যেই সিস্টেমটা যেমন সেটিংস ব্যবহার করতেছেন, সেটিংস ব্যতীত অন্য কোনো অ্যাপ্লিকেশন আপনার ফোনে চলতে পারবে না এবং আপনার ব্যাটারি খরচ করতে পারবে না। তো অনেক সময় দেখা যায় ফেসবুক, ইমো, হোয়াটসঅ্যাপ বিভিন্ন অ্যাপ্লিকেশন চালু থাকে, বিভিন্ন নোটিফিকেশান আসতে থাকে, তো আমাদের মোবাইলের ব্যাটারি অতি দ্রুত শেষ হয়ে যায়। তো আপনি যদি এখানে অ্যাট মোস্ট ওয়ান প্রসেস বা টু থ্রি আপনার যতটা খুশি দিতে পারেন, বা নো ব্যাকগ্রাউন্ড প্রসেস দিলে আপনি যেটা ব্যবহার করবেন শুধু সেটাই চলবে। তো আপনি যদি এটা দিয়ে দেন তো আপনার ব্যাটারি নো ব্যাকগ্রাউন্ড প্রসেস যদি দিয়ে রাখেন, আপনার ব্যাটারিটা আগে যে পরিমাণ চার্জ থাকতো তার দ্বিগুণ চার্জ থাকবে। তো বন্ধুরা, সবাই এটা ট্রাই করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন। একটি লাইক দিতে আপনাদের তেমন কোনো সময় নষ্ট হবে না, আপনাদের একটি লাইকের কারণে আমি নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য উৎসাহিত হব। তো বন্ধুরা, এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে বেল চিহ্নটিতে ক্লিক করে এটা এনেবল করবেন। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।